শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান। সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরিবেশ নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থীরা। সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি, বন্ধ করেছে বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আইন প্রণয়ন করেছে সরকার। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নীলবাতি প্রজ্বলন করে 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় অটিজম বিশেষ অবদান রাখায় অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ সফল ব্যক্তিদের প্রত্যেককে 50,000 টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অটিজম শিশু বা ব্যক্তি, তারা সমাজের বোঝা বা প্রতিবন্ধী সমাজের বোঝা, বরং আমরা মনে করি তাদেরও অধিকার আছে। সেই অধিকার আমাদেরকে সুরক্ষিত করতে হবে। যারা সুস্থ ব্যক্তি, এটা তাদের উপরই এ দায়িত্ব বর্তায়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি, তবে কেবল টেলিভিশন আইনের 6-19 অনুসারে বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। আজ এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, ইউনিলিভারের বিজ্ঞাপন কমেছে বাংলাদেশে, নোটিশ দেওয়া হয়েছে তাদের, কিন্তু তারা সেটা মানেননি। 7 দিনের মধ্যে তারা জবাব দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 1,000 কোটি টাকার বিজ্ঞাপন অন্য দেশে চলে গেছে। 1 তারিখে যখন আমরা দেখতে পেলাম যে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে, তখন আমরা নোটিশ দিয়েছি, আইন মোতাবেক নোটিশ দিয়েছি, আমরা কোনো চ্যানেল বন্ধ। 11 সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে সিলেট 2 আসন থেকে নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ দুপুর 12টায় স্পিকার ডক্টর শিরীন শারমিনের কাছে শপথ বাক্য পাঠ করেন গণফোরামের নেতা। স্পিকারের সংসদ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। মোকাব্বির খানের শপথের বিষয়ে নিশ্চিত করেন স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লা। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছিলেন গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর, পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর বক্তব্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে প্রদান করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক প্রভাত চন্দ্রকে শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। পুলিশ ও কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ জানান, সোমবার সকালে 6ষ্ঠ ব্যাচের ক্লাস নেবার সময় সিনিয়র শিক্ষক প্রভাত চন্দ্র মহানবীকে নিয়ে কটূক্তি করে। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। বিক্ষুব্ধ জনতা তাজহাট মোড়ে অবস্থিত রংপুর কুড়িগ্রাম ও লালমনিরহাট প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক প্রভাত চন্দ্রকে পুলিশ আটক করে তাজহাট থানায় নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, সোমবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে কয়েকজন ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যায়। এ সময় শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মিলন নামে একজনের মৃত্যু হয়। আহত হন সেনারুলসহ কয়েকজন।
আহত সেনারুলকে উদ্ধার করে চরতারাপুর এলাকায় নেওয়া হলে মারা যায় সে। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি এলাকাবাসীর। শিবগঞ্জ থানার ওসি হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিজিপির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। রাজধানীতে গৃহহীন মানুষের সংখ্যা কত? রাতে এসব মানুষ ঘুমায় কোথায়? ঝড় বৃষ্টি আর তীব্র শীতের রাতে কোথায় ঠায় হয় তাদের? মধ্যরাতে ঘর ছেড়ে দুপা বাড়ালেই সব প্রশ্নের উত্তর জানা যাবে। দর্শক, ছিন্নমূল মানুষদের নিয়ে সাইফুর রহমান রুবেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল শহরের ছিন্নমূল মানুষের বড় একটা অংশের ঠিকানা। জীবিকার সন্ধানে কিংবা বাল্যকালেই পরিবার থেকে বিতাড়িত হয়ে নয়তো স্বেচ্ছায় পালিয়ে শহরে পাড়ি জমিয়েছেন তারা। এখানে আমি 20 বছর ধরে রিক্সা চালাই, যেটা পাই আর কি। তোর মধ্যে টিপাইছে অনেক, তো তোর মধ্যে ঘাট মারি ভ্যান গাড়ি চালাই, আনলে আনছি রিক্সা চালাই, সারা দিন মাল টোকাই, সকালে লেবেছি আমি চেক লাগাই, খাওয়া দাওয়া করি, একসাথে চলাফেরা করি, এই গাড়ির কাম করবো বা এই পুলিশই অরণচরণ করলে উঠে দিতে হবে, না হলে একটা বাড়ি দিয়ে দিল, কী করে আসছে ভাই। টার্মিনাল এবং এর আশেপাশে কাজকর্ম কিংবা ভিক্ষাবৃত্তি করে দুমুঠো খাবারের জোগাড় হলেও দিন শেষে খোলা আকাশের নিচে নয়তো টার্মিনালের পাটাতনেই রাত্রি যাপন। জীবনের 30-40 বছর এভাবেই কেটে গেছে অনেকের। আমি এখানে বোতল ঢোকাই পানি বেছি, আমার মা মারা গেছে, বাবা আছে, আজকে হইব 3 বছর 4 বছর হইব, বাবা মায়ের আশ্রয় থেকে স্কুলে যাবার কথা এই শিশুদের। কাঁধে স্কুল ব্যাগ এবং চোখে রঙিন স্বপ্ন থাকবার কথা এদের, কিন্তু তাদের কচি হাতে শোভা পাচ্ছে পানির পরিত্যক্ত বোতল নয়তো ভাঙারির বস্তা, কেউ বা ভিক্ষা করছে নয়তো লঞ্চ যাত্রীদের বোঝা টানছে 2-10 টাকার বিনিময়ে। ক্ষুধার জ্বালা, একাকিত্বের কষ্ট বা সঙ্গ দোষে অধিকাংশ শিশু হয়ে উঠছে মাদকাসক্ত। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পণ্য এবং যাত্রী পরিবহনের ব্যস্ততা থাকে এখানে। যাত্রীদের আনাগোনা কমে এলেই অসহায় মানুষগুলো ঘুম কিংবা বিশ্রামের সুযোগ পান। এদের জন্য নেই কোনো বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করে এদের মূলধারার জনস্রোতে তুলে আনার বিকল্প নেই। নাগরিকদের বড় একটা অংশকে অবহেলা করে দেশের অগ্রগতি আসলে কতটা সম্ভব? সাইফুর রহমান রুবেল, কর্ণফুলী সংবাদ, ঢাকা। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরুর দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষার সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে প্রশ্ন ফাঁসের সংশয় না থাকায় সার্বিক পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন পরীক্ষার্থীরা। নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারায় খুশি তারা। এবছর সারা দেশের 9081টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 13.5 লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সামনে রেখে আগেই কোচিং সেন্টার বন্ধ সহ 22 ধরনের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এদিকে প্রতিবারের মতো প্রশ্ন ফাঁস ঠেকাতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানেই তৎপর গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল কংগ্রেস। নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ইশতেহার প্রকাশ করেন দলের সভাপতি রাহুল গান্ধী। এতে আছে 1 বছরে 22 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও। এদিকে নির্বাচনী প্রচারণায় এবার উত্তাপ ছড়াচ্ছে কাশ্মীরের স্বায়ত্তশাসন ইস্যু। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অটিস্টিকদের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান। সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরিবেশ নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থীরা। সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি, বন্ধ করেছে বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।